অকে বন্ধুসকল, ৱেলকাম টু মাই চেনেল এডুকেশ্যন টিকে আসাম। বন্ধুসকল, যিহেতু মই ইয়াৰ আগতেও শিক্ষক ৰিলেটেড ভিডিঅ' বহুত বনাইছোঁ, তথাপিও এইটো বহুত বহুত ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' হয়। কাৰণ কাট অফ মাৰ্কছৰ ওপৰত এতিয়া বৰ্তমান ডি ডাব্লিউৰ যি ৰেগুলাৰ পোষ্ট 9354টা এল পি ইউ পি, তাৰে অনলাইন প্ৰক্ৰিয়া চলি আছে। 15 তাৰিখ লাষ্ট ডেট হয় 15 ফেব্ৰুৱাৰী। এতিয়া বহুতে অনলাইন আবেদন কৰিলেই আৰু বহুতে কৰিব বাকী আছে। যিসকলে কৰা নাই, 15 তাৰিখলৈকে ৰখি থাকিব নালাগে, 10 তাৰিখমানৰ আগতে কমপ্লিট কৰি দিলেই হ'ল। কাৰণ পিছত যদি কিবা গণ্ডগোলো হয়, এই তাৰিখৰ ভিতৰত শুধৰোৱাৰ সহজ হয় তাৰমানে। সেইকাৰণে চাওঁ, এতিয়া কাট অফ মাৰ্কছৰ ওপৰত যিহেতু ভিডিঅ'টো মানে আজি মই 200ৰ পৰা 210ৰ ভিতৰত ধৰিছোঁ, মানে 200ৰ পৰা 210ৰ ভিতৰত কিয় ধৰিছোঁ জানেনে? এইখিনি এই 10%ৰ ভিতৰত কিমান হাজাৰ হাজাৰ কেণ্ডিডেট সোমাই থাকে, বহুত সোমাই থাকে। যোৱাবাৰ মই গোটেইবোৰ লিষ্ট এনালাইচিছ কৰি চালোঁ, আৰু মই এখন লিষ্ট আপোনালোক দেখুৱাম বাৰু যে এটা পাৰ্চেণ্টেজত কিমান সোমাই আছে। চাওক, এতিয়া 200ৰ পৰা 210ৰ ভিতৰত, চাওক 210ৰ ওপৰৰ যিখিনি আছে সেইখিনি কনফাৰ্ম যে যিকোনো ডিষ্ট্ৰিক্টতে পাবই তেওঁলোকে। আনৰিজাৰ্ভে হওক, অ' বি চি হওক, এছ চি হওক, এছ টি হওক, মানে যিকোনো ডিষ্ট্ৰিক্টত পোৱাৰ চান্স আছেই। 100% বুলি ক'তো ক'ব নোৱাৰি, কাৰণ 100% হ'বলৈ হ'লেতো যিহেতু এইটো এটা কাট অফ মাৰ্কছৰ ওপৰত ডিপেণ্ড কৰে। সেইকাৰণে মুঠৰ ওপৰত 210ৰ ওপৰৰ যিখিনি আছে তেওঁলোকে মানে যিকোনো ডিষ্ট্ৰিক্ট এখনত চাকৰি এটা পাবই তাৰমানে, সেইটো ফিক্স। যিহেতু 3খন ডিষ্ট্ৰিক্ট ছিলেকশ্যন কৰিব দিছে, আৰু এতিয়া 200ৰ পৰা 210ৰ ভিতৰত, এতিয়া 200ৰ পৰা 210ৰ ভিতৰত মানে এটা পইণ্টত 1%ৰ ভিতৰত বহুত সোমাই থাকে। আৰু এতিয়া তেওঁলোকে কেনেকৈ ডিষ্ট্ৰিক্ট ছিলেকশ্যন কৰিব লাগিব, মানে 200ৰ পৰা 210 205ৰ এই 5% বিশেষকৈ প্ৰথম যিখিনি 5% 200ৰ পৰা 205, তেওঁলোকে মানে 2খন ডিষ্ট্ৰিক্ট এনেকুৱাকৈ ছিলেক্ট কৰিব লাগে য'ত ভেকেঞ্চি বেছি আছে, আৰু এখন নৰ্মেল ভেকেঞ্চি থকাৰ মানে ডিষ্ট্ৰিক্ট এখন ছিলেক্ট কৰিব লাগে। তেনেকুৱাকৈ ছিলেক্ট কৰিলে বহুখিনিয়ে তাৰমানে সুবিধা হয়। সকলোৰে মনত এইটোৱে চিন্তা সোমাই থাকে যে আমি য'ত ভেকেঞ্চি বেছি আছে সেইখিনিয়ে আগে চায়, কিন্তু সেইটো চালে নহ'ব। কাৰণ সকলোৱে যদি ভেকেঞ্চি বেছি থকা ডিষ্ট্ৰিক্ট কেইখনে ছিলেক্ট কৰে, তেনেহ'লে কম থকাখিনিত বহুত লো কাট অফ গুচি যাব। যোৱাবাৰ নলবাৰীত তেনেকুৱা হৈছে, নলবাৰীত কাট অফ মাৰ্কছটো কিয় ইমান কমি গ'ল বাকী ডিষ্ট্ৰিক্টবোৰৰ তুলনাত? নলবাৰীত ভাবিছে, সকলোৱে ভাবিছে যে নলবাৰীত হাই কাট অফ মাৰ্কছ যাব, কাৰণ গুৱাহাটীৰ ওচৰত নলবাৰী, বঙাইগাঁৱৰ ওচৰত নলবাৰী, এইখিনি কেণ্ডিডেটছো আহিব। কিন্তু যোৱাবাৰ এটা ডিজএডভান্টেজ আছিল যে এখন ডিষ্ট্ৰিক্ট আছিল, এইবাৰ 2খন 3খন ডিষ্ট্ৰিক্ট, এইটো এডভান্টেজ আপোনালোকৰ। আৰু ইয়াৰ পিছতে যিখিনি 205ৰ পৰা 210ৰ ভিতৰত, এইখিনিত অকণমান তাৰমানে কি হয়, কমি কমি আহি থাকে, মানে কেণ্ডিডেটছৰ সংখ্যাটো কমি কমি আহি থাকে। কাৰণ 210 হ'বলৈ হ'লে প্ৰায় 70%কৈ থাকিব লাগে, প্ৰায় 70% মানে এটা পৰীক্ষাত থাকিব লাগে এভাৰেজ হিচাপত। গতিকে 70% থকাটো বহুত টাফ হয়, কাৰণ টেটত 70% পোৱাটো বহুত টাফ হৈ পৰে, আৰু ইফালে যদি হায়াৰ ছেকেণ্ডাৰী 80% নাথাকে তেনেহ'লে আকৌ কমি যায়, তেনেকুৱা হয়। গতিকে 200ৰ পৰা 210ৰ ভিতৰত এইখিনিও তাৰমানে ছেফ জোনত থাকে, ছেফ জোন। কাৰণ মই এতিয়া আপোনালোকক এই লিষ্টখন চাই লওক প্ৰথমতে। চ' বন্ধুসকল, আপোনালোকে ইয়াত দেখিছে যে এইখন হৈছে যে ফাইনেল ছিলেক্ট লিষ্ট অফ ৰেগুলাৰ টিচাৰ এল পি স্কুল আণ্ডাৰ ডি ডাব্লিউ। এইখন হৈছে আপোনালোকৰ বৰপেটাত, কাৰণ বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ হয়। যোৱাবাৰৰ ইয়াত আপোনালোকে চাব, এতিয়া বৰ্তমান যিহেতু মই 200ৰ পৰা 210ৰ ভিতৰত যিখিনি আছে সেইখিনিৰ কথা মই উল্লেখ কৰিছোঁ, আৰু ইয়াত চাব এটা পইণ্টত মানে কিমানজন কেণ্ডিডেট সোমাই আছে। যোৱাবাৰ পোষ্ট কম আছিল, তথাপিও চাওক 206 দুজন সোমাই আছে ইয়াত আপোনালোকৰ নিশ্চয় দেখিছে। তাৰে পিছতে 203ত ওপৰত এজন আছিল, 203ত, লগতে 202 201, মানে এইখিনিৰ ভিতৰত যিখিনি যাৰ যাৰ নম্বৰ আছে তাৰমানে এটা পইণ্টত 2-3জন সোমাই আছে। এতিয়া 2021 চনত কিমানজন সোমাব সেইটো মই লাষ্টত ভিডিঅ'টোত কৈ আছোঁ। ইয়াৰ পিছতে ইয়াত চাব আপোনালোকৰ 200ত আপোনালোকৰ প্ৰায় 1 2 3 3জন, 199.467, চ' প্ৰায় 4 জন আছে ইয়াত। 199ত আছে 1 এজন 2জন, 198ত চাব পাৰে আপোনালোকে কিমানজন আছে, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন 7জন 8জন 9জন 10জন, চ' 10জন 11জনলৈকে আছে এটা পইণ্টৰ ভিতৰত 11জন আছে। গতিকে এইখিনি মানে 200ৰ কাষত যাৰ যাৰ নম্বৰ আছে, লগতে 200ৰ পৰা 210ৰ ভিতৰত সেইখিনি তাৰমানে কেণ্ডিডেটছ বহুত থাকে, সেইখিনি ঘন হয় বহুত।
আর ইয়াতো আপনার 197 চাব এনেকা কিমানজন আছে ক্যান্ডিডেটস। সো ইয়াত চাব এজন, দুজন, তিনজন, চারিজন, পাঁচজন, ইয়ার পিছতে তলত আছে এনেকা পাঁচজন, সো প্রায় দশজন। সো ইয়াত আছে প্রায় 15 জনের অধিক আছে এটা পয়েন্টত এখন ডিস্ট্রিক্ট। গতি অল আসাম, অল অসমর এটা পয়েন্টত কিমানজন থাকিব ভাবক আপনার। কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যায় যেহেতু প্রতিখন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে সকল ক্যান্ডিডেটস ফাইনাল লিস্টত গুছি যায়, সেই কারণে তার মানে লাস্টত কাট অফটা কমি আহে। ইয়ার আপনার এই বরপেটাত আপনার কিমান গৈছে আপনার ইয়াত গম পাব যে OBC এতিয়ালৈকে আছে। আকো বরপেটা ডিস্ট্রিক্ট আছে এইখন, আমি OBCর যেখানে কাট অফ আছে সেইখানে চাই আছো বারো, এবার দেখাই দিও সকলে গমে পাইছে, ডাউনলোড করেছে অলরেডি, তথাপি মই এবার দেখাই দিয়েছো। সো ইয়াত আপনার দেখলে গম পাব যে OBC MOBC 194.2, গতি এইখানে আছিল। আর ইয়াত কিন্তু ইয়াত 10 নম্বর যোগ হয়েছে কারোবার NCC আছে। সো প্রায় 194লৈকে নামিছিল, আর 2020 চনের যে রিক্রুটমেন্ট আছে রেগুলার টিচারের, আর ইয়াত পোস্টর সংখ্যাও যাবারের তুলনায় এইবার বহুত আছে। এইবার বারো 202টা আছে OBCর ক্ষেত্রে, আর গ্র্যান্ড টোটাল তেনেকাই চালে আপনার গমে পাব, কিন্তু 200লৈকে নামিছিল প্রায়। আর এই আপনার কিন্তু পোস্টর সংখ্যা আছে এইবারও কম, যাবারও কমে আছে, গতি সিমান মানে যাব কাট অফ, মানে কিছু ডিস্ট্রিক্টত 200, কিছু ডিস্ট্রিক্টত 190ও যাব পারে, কিন্তু কিছু ডিস্ট্রিক্টত 205ও যাব পারে যত পোস্ট কম আছে। আর ইয়াত আপনার এস টি প্লেনের আটাইতক কম যায় কাট অফ, এস টি হিলসর, কারণ এস টি হিলসর সিমান ক্যান্ডিডেটসে না থাকে যান পোস্ট ওলাই। সো ইয়াত এস টি প্লেনের আপনার এখন দেখাই আছো, এবার প্রায় 186 আছে এস টি প্লেনের, 186লৈকে নামিছিল। এতিয়া SC আর ST-র ক্ষেত্রে একটা কথা কব বিচার যে মানে ST-র ক্ষেত্রে বিশেষক ST-প্লেনের ST-র যে প্লেন আছে সংখ্যাটো বহুত কম, হিলসর আকৌ বহুত কম, মানে এনেকুয়া হয় তেওঁলোকৰ ভেকেন্সি বহুত থাকে, ক্যান্ডিডেটসর সংখ্যা কমি যায়, গতিকে তেওঁলোকে যিখিনি ST-র হিলস আছে তেওঁলোকে তার মানে যিকোনো যিমানকি নহওক নম্বর একটা থাকিলেই হল, তার মানে তেওঁলোকে তার মানে চাকরিটো পাবই, দুই এজনে নাপাব পারে, কিন্তু ST-হিলসরখিনির কারণে বহুত প্রবলেম নাই তার মানে। আর প্লেন যিখিনি আছে ST-র প্লেন তেওঁলোকৰ 180লৈকেও নামিব, কিছু ডিস্ট্রিক্টত 180লৈকেও নামিব পারে ST-র যিখিনি প্লেন আছে, আর হিলসখিনিতো পাবই। আর যিখিনি SC আছে SC-র অকমান কাট অফটো এইবার অকমান বেশিকৈ যাব পারে, SC-র কাট অফটো কিয় বেশিকৈ যাব পারে, SC-র পদর সংখ্যা বহুত কম এইবার, যাবার তুলনাতে হোক বা এইবার যিখিনি ST আছে, ST-প্লেন, ST-হিলস আছে, সিহততকেও তার মানে SC-র পোস্টটো কম আছে বহুত, আর সেই কারণে SC-র অকমান কাট অফটো হাই যাব পারে। হাই গলেও এনেকুৱা নহয় যে মানে বহুতেই যাব, OBCর সমানে যাব পারে কিছু ডিস্ট্রিক্টত, মানে OBCর ক্যান্ডিডেটস বহুত থাকে, সেই কারণে এটা SC-র প্রায় যখন 190-র উপর আছে SC ক্যাটেগরিতে, সো তেওঁলোকর প্রবেবিলিটি আছে বহুতখিনি চান্স আছে 190-র 200-র ভিতর থাকাখিনিও, কিন্তু সকলে যে পাব সেটি নহয়, 200 থাকাজনেও নাপাব পারে, কারণ এই কাট অফ মার্কসের উপর ডিপেন্ড করে, তেও যখন ডিস্ট্রিক্টত সিলেক্ট করেছে 202 গল ধরি লোক, বেলেগ এখন ডিস্ট্রিক্টত 190 গেছে, সো তেনেকুয়া হয়ে যাব, কারণ এই হয়েছে সম্পূর্ণভাবে আমি কোনো গম নাপাও যে কোনখন ডিস্ট্রিক্টত কিমান যাব, এই সকলবোৰ হৈছে প্রিডিকশন আমার। আর SC-র যিখিনি আছে মানে 210-র উপর আছে তেওঁলোকৰ জেনেরেলতে সোমার চান্স থাকিব, যদি জেনেরেলত সোমাই যায় SC-র পদটা খালি হয়ে যাব, গতি সেইখিনির পৰা সুবিধা হব, সেই কারণে গতি SC-র যিখিনি ক্যান্ডিডেট আছে তেওঁলোকে এতিয়া তার মানে প্রায় গোটেইকেইখন ডিস্ট্রিক্টত ইকুয়েলিয়ে আছে পোস্টবোৰ, সেইকাৰণে তেওঁলোকৰ সিমান এটা ডিস্ট্রিক্ট সিলেকশন করার প্রবলেম নহয়, গোটেই এখন ডিস্ট্রিক্টত বহুত পোস্ট আছে সেইখনতে যে সবে এপ্লাই করব সেইটি নহয়, তেনেকুৱাকৈ ভাবিলে লস্ট খাব, কারণ দুখন ডিস্ট্রিক্ট ভালদরে সিলেক্ট করে এখন ডিস্ট্রিক্ট কম পোস্ট থাকা ডিস্ট্রিক্টখন সিলেক্ট করবই লাগে, যিসকলের তার মানে পাও নাপাম চাকরিটো পাম নে নাপাম আগর নম্বরবোৰ চাই কিনে এনেকুৱা এটা তার মানে দুধর মধুর পরিস্থিতিত আছে তেওঁলোকক কৈছো। আর যিখিনি 210-র উপর আছে তেওঁলোকৰ সেই সিমান এটা প্রবলেমে নাই, আর যিমান উপর থাকে তো ইমান প্রবলেম নহয়ে, সেই কারণে আর কেদিনমান পিছতে মোটামুটিভাবে কবলাই গেলে 30-35 দিনের ভিতর মেরিট লিস্ট ওলাই আহিব, তারপর সকলে গম পাই যাব বারো, আর প্রথম মেরিট লিস্ট ওলালে তার মানে একটা আইডিয়া লগাব পারিব যে বাকি মেরিট লিস্ট কেখনত কিমান কাট অফ যাব,
কারণ প্রথম মেরিট লিষ্টত অকমান কাট অফটা হাই যাব বহুত কারণ যিখিনি উপর নম্বর আছে সেইখিনি ক্যান্ডিডেটসে গোটেইখন ডিস্ট্রিক্টতে পাব সেনেকুৱাকে তললৈ পিছলৈ নামি আহিব একদম বহুত ফাইনেল মেরিট লিষ্টতো বহুত কমি যাব সেইকাৰণে বাৰু ভিডিওটো এইখিনি আছিল যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করে বেল আইকনটো প্রেস করে আহক তেতিয়া আপডেট হব পাই থাকিব ধন্যবাদ বাই বাই জয় হিন্দ।